हेलो भिवार घरहा रान्नाघरे आपनादेर स्वागत। आमादेर आजकेर आयोजन ताल बड़ा ओ ताल पिठा। प्लीज सबस्क्राइब माई चैनल एंड क्लिक द बेल आइकन। ताल एगुलो पाका ताल। एगुलो पाका ताल गाछ थेके पड़े फेटे जाए। ভালোভাবে ধুয়ে এইভাবে খোসা ছাড়াতে হয়। এক একটা তালের 2 থেকে 3টা করে আটি হয়। আপনারা সবাই হয়তো কম বেশি তালটাকে চেনেন। পাকা তালের সুন্দর একটা ঘ্রাণ। যে বাড়িতে পাকা তাল রাখা হয় সমস্ত বাড়িটা ঘ্রাণে ভরে যায়। এইভাবে ছাড়ানোর সময় আরো বেশি ঘ্রাণ লাগে। এইভাবে তালের আঁটিগুলো একটার পরে একটা রেখে ছোট ছোট ঠুক ঠুক করে ঘা দিয়ে নরম করে ফেলবো। একেবারে নরম করে ফেলবো। তালের যেমন ঘ্রাণ তেমন স্বাদ। সুন্দর করে এইভাবে চেপে চেপে শাঁসটাকে নরম করে ফেলবো। তালে শাঁসটা খুব ঘন, সঙ্গে আঁশ আছে, প্রচুর পরিমাণে আঁশ থাকে। সাধারণ একটা বাটি নিয়েছি, এইভাবেও কাটা যায়। এইভাবে কাটতে গেলে একটু সময় লাগে। গ্লাসের কানা দিয়ে কাটা যায়, থালের কানায় এইভাবে কাটা যায়, কিন্তু আঁশটা বেশি থেকে যায়। তালের আঁশটা খুব ঘন, সহজে ছাড়াতে চায় না, তাই সামান্য পরিমাণে জল নিয়ে আর একটু নরম করে নিই। জলের পরিমাণটা খুবই কম হবে। এইটাকে ঝুড়ি বলে। বাঁশ দিয়ে তৈরি করা ঝুড়ির ভিতরে ফাঁকা ফাঁকা আছে, তালগুলো সহজে বের হবে। গ্রামের মানুষ এইভাবে ঝুড়ি দিয়ে তাল কাটে। তালটা খুব সহজে চলে যাচ্ছে ঝুড়ির ভিতরে। বারবার এইভাবে ঘষে ঘষে এইভাবে কাটলে খুব সহজে শাঁসটা ঝুড়ির ভিতর থেকে থালার পর পড়বে। একটু চেপে চেপে কাটতে হবে, আঁশটা কম যাবে। দেখুন মোটেও আঁশ যায়নি। তালটার কালার খুব সুন্দর লাগছে। ওইটাতে প্রচুর পরিমাণে আঁশ থেকে গেছে, এটাতে মোটো আসেনি। একটা নেট নিয়ে ভালোভাবে সমস্ত তালটা চেপে ফেলি। এইভাবে একটু গুছিয়ে নিয়ে আস্তে আস্তে তালের উপরে চাপ দেব। ওইভাবে চেপে চেপে শাঁসটাকে বের করব, আঁশটাকে নেটের ভিতরে রেখে দেব। তালবড়া তৈরির উপকরণ, কিছু নারকেল কুড়ে নিয়েছি, পরিমাণ মতো নারকেল নিয়েছি, ওটা চাউলের গুঁড়া, চিনি, ময়দা, একটু সামান্য পরিমাণে লবণ দেব, তাই লবণটা নিয়েছি। কিছু অংশ তাল রেখে দিই, পরে লাগলে দেওয়া যেতে পারে। শুধু ময়দা দিয়েও তৈরি করা যায়, তা চাউলের গুঁড়া দিলে খেতে সুস্বাদু হয়, একটু মচমচে হয় বড়াটা। প্রথমে চাউলের গুঁড়াটা দিয়ে দিই, এবার পরিমাণ মতো ময়দা দিতে হবে। স্বাদ বুঝে চিনি দিতে হবে, মিষ্টির পরিমাণ বেশি খেলে চিনিটা একটু বেশি দিতে হবে। নারকেলগুলো দিয়ে মিষ্টি জাতীয় খাবারে লবণের পরিমাণ কম দেব। এইভাবে তাল বড়ার উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এখন হাত দিয়ে প্রস্তুত করে ফেলি। বেশি জ্বলা জ্বলা হবে না, শুকনো শুকনো ভাব রাখতে হবে, সুন্দর করে মাখাতে হবে, সমস্ত উপকরণ একসঙ্গে মিশে যাবে। প্রয়োজনে একটু ময়দা ব্যবহার করা যেতে পারে। স্বাদ বুঝে চিনি দিতে হবে। খুবই আটা আটা ভাব থাকবে, এমনভাবে রাখতে হবে যেন পাত্রে ছোট ছোট করে দেওয়া যায়। তালবড়া তৈরির জন্য পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দেব। তেলের পরিমাণটা এমন দেব বড়াটা ডুবো ডুবো হবে। হাতে একটু জল লাগিয়ে তেলটা একটু গরম হলে ছাড়া শুরু করব। এইভাবে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে সারা পাত্রের ভিতরে একটা একটা করে সাজিয়ে দেব, ঠিক যেমন করে পেঁয়াজি তৈরি করতে হয়। সমস্ত পাত্রে দেওয়া হয়ে গেলে একটু পরেই 1 থেকে 2 মিনিটের ভিতরেই নাড়তে হবে। এক নাড়ে উল্টে উল্টে এভাবে উল্টে উল্টে দিতে হবে। সবকিছু মিলে 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে ভাজতে হবে। সুন্দর একটা লালচে লালচে কালার আসছে, ভাজাটা হয়ে গেছে। স্বাদে ভরপুর এমন সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হচ্ছে, যেন মন কাড়া ঘ্রাণ। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা। আবার হাতে একটু জল লাগিয়ে নিয়ে এভাবে ছোট ছোট করে ছাড়ব। ছোট ছোট করে দিলে বড় হয়ে যাবে, এইভাবে দিতে সময় লাগবে, এই জন্য আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছি। যখন সবগুলো দেওয়া হয়ে যাবে তখন আঁচটা হালকা বাড়িয়ে দেব, দিয়ে বড়াগুলো সুন্দর করে ভেজে ফেলব। तीन चार मिनट धरे धरे भेजे ফেলি। এভাবে উল্টে পাল্টে একবারে অনেকগুলো দিয়েছি, তারপরেও ভাজা যাবে। ওইভাবে সমস্ত বড়াগুলো উল্টে পাল্টে ভাজবো। তেল যত বেশি দেয়া যাবে পাত্রে, বড়ার পরিমাণ তত বেশি দেয়া যাবে। তেলের পরিমাণে দিতে হয়। দেখুন বড়াটা ভাজা হয়ে গেছে, সুন্দর কালার, খেতে মন চাচ্ছে। এইভাবে বড়াগুলো একে একে সব তৈরি করে ফেলি। আরও সব মজাদার রান্না পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। কিছু উপকরণ আছে, দেখুন এইগুলো দিয়ে আমি পিঠা তৈরি করছি। একই উপকরণ দিয়ে দুই রকম খাবার তৈরি করব। সামান্য জল দিয়েছি, যারা মিষ্টি একটু বেশি খায় তারা 2 চামচ চিনি দিয়ে দেবে। সুন্দর করে নাড়িয়ে পিঠার পেস্টটা তৈরি করব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। একটা পাত্রে তুলে তেলের উপরে ছাড়ি। এক মিনিট পরে এইভাবে উল্টে দিই। এইভাবে 1 থেকে 2 মিনিটের ভিতরে একটা একটা করে পিঠা ভেজে ফেলব। চুলোর আঁচটা কমিয়ে দিয়েছি। তালের পিঠা 1 মিনিট পরে পিঠাটা উল্টে দিয়েছি। এইভাবে চেপে চেপে পিঠাটা ভেজে ফেলি। পিঠাগুলি সব একে একে ভেজে ফেলি। আমার তালের পিঠাও ও তালের বড়া তৈরি করা শেষ। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব স্বাদ। আজ যারা আমার সঙ্গে আছেন, আগামীতেও থাকেন, এইভাবে তাল দিয়ে মজাদার খাবার তৈরি দেখেন।